নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি কোলাইটিস এবং হোমিওপ্যাথি সম্বন্ধে আলোচনা শুরু করছি। এই আলোচনাটি আমি দুটি পর্বের ভিডিওতে কমপ্লিট করেছি। আজকে আমি প্রথম পর্বের ভিডিও নিয়ে আলোচনা শুরু করব। এই প্রথম পর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি কোলাইটিসের জেনারেল মেডিকেল ইনফরমেশান এবং কোলাইটিসের জন্য ব্যবহৃত কিছু হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে। আজকে আমি আলোচনা করছি কোলাইটিস কাকে বলে, কী কী কারণে কোলাইটিস হতে পারে, কোলাইটিস কত প্রকারের হয়, কোলাইটিসের লক্ষণসমূহ এবং কোলাইটিস কীভাবে ডায়াগনোসিস করা যেতে পারে, কোলাইটিসের জন্য ব্যবহৃত কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সামনে আমি তুলে ধরছি। তবে দেখুন আজকে নতুন ভিডিও। প্রথমে আমাদের জানা উচিত কোলাইটিস কাকে বলে। কোলনের ভেতরের দেয়ালে বা ইনার লাইনিংয়ে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেই কন্ডিশনটাকে আমরা কোলাইটিস বলি। এবার জানা উচিত কোলন কাকে বলে। কোলন হলো প্রায় 5 ফুট লম্বা একটি প্যাঁচালো টিউবের মতো অর্গান যেটা আমাদের পেটের মধ্যে অবস্থান করে। কোলনের মেন কাজ হলো হজম করা খাবারের থেকে জলকে রিমুভ করে দেয়া, জলকে শোষণ করে দেয়, বাদবাকি বেঁচে থাকা অংশকে পায়খানার দাঁত দিয়ে মলরূপে বের করে দেয়াই হলো মেন কাজ হলো কোলনের। কোলনকে আমরা লার্জ ইন্টেস্টাইন বা লার্জ বায়োলে বলা হয়। যদি আপনার কোলাইটিস থাকে তবে পায়খানার বেগ পাওয়ার সময় তলপেটে বা সারা পেটে মোচড় দিয়ে ব্যথা করবে। সময় সময় তলপেটে বা সারা পেটে মোচড়ানো বা কামড়ার মতো পেন হবে। বিভিন্ন ধরনের কোলাইটিস হতে পারে, যেমন আলসারেটিভ কোলাইটিস বা ইউসি, সিউডো মেমব্রেনাস কোলাইটিস, ইসচেমিক কোলাইটিস, মাইক্রোস্কোপিক কোলাইটিস, অ্যালার্জিক কোলাইটিস অফ ইনফ্যান্টস। এর মধ্যে আলসারেটিভ কোলাইটিস সবচেয়ে কমন। এই প্রতিটা কোলাইটিস সম্বন্ধে আমি সংক্ষেপে সরল ভাষায় বুঝিয়ে বলছি। আলসারেটিভ কোলাইটিস বা ইউসি, এটা একটা ক্রনিক লাইফ লং বায়াল ডিজিজ, যেখানে কোলনের ভেতরের দেয়ালে বা ইনার লাইনিংয়ে ইনফ্লামেশান বা প্রদাহ হয়, তার সঙ্গে ঘা বা আলসার হয়, যে আলসারগুলো থেকে রক্তক্ষরণ হয়। এই ইউসি সাধারণত রেকটামে প্রথমে হয়, তারপর কোলনে বিস্তার লাভ করে। বিজ্ঞানীরা আলসারেটিভ কোলাইটিসের কারণ সম্বন্ধে সঠিকভাবে কিছু বলতে পারেননি, তবে বিশেষজ্ঞরা মনে করেন শরীরের প্রতিরোধ ক্ষমতার অভাবই এর মেন কারণ। এই আলসারেটিভ কোলাইটিস 3 টাইপের হয়। প্রথম হলো প্রোক্টোসিগময়ডাইটিস, লেফট সাইডেড কোলাইটিস এবং প্যানকোলাইটিস। প্রোক্টোসিগময়ডাইটিস, এই রোগে কোলনের লোয়ার পার্ট এবং রেকটামে আলসারেটিভ কোলাইটিস হয়, অর্থাৎ ঘা হয় এবং ইনফ্লামেশান হয়। লেফট সাইডেড কোলাইটিস, কোলনের বাঁ দিকের যে অংশটা থাকে সে অংশের ইনার ওয়ালে ইনফ্লামেশান এবং আলসার হয়, অর্থাৎ কোলাইটিস হয়। এবার আমি আসি প্যানকোলাইটিস। প্যানকোলাইটিসে সমগ্র কোলনের ভেতরের দেয়ালে ইনার লাইনিংয়ে আলসারেশান এবং ইনফ্লামেশান হয়। সিউডো মেমব্রেনাস কোলাইটিস, ইন্টেস্টাইনের দেয়ালের ভেতরে ইনার ওয়ালের ভেতরে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল নামক ব্যাকটেরিয়ার ওভারগ্রোথের ফলে এই সিউডো মেমব্রেনাস কোলাইটিস হয়ে থাকে। অ্যাকচুয়ালি এই ধরনের ব্যাকটেরিয়া কিন্তু এই ইন্টেস্টাইনের ইনার ওয়ালে বর্তমান থাকে এবং ভালো ব্যাকটেরিয়ার সঙ্গে মিলেমিশে গাট ওয়ালের একটা হেলদি ইকোসিস্টেম তৈরি করে এবং গাট ওয়ালের প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো রাখে এরা। কিন্তু কোনো কারণে অ্যাকচুয়ালি যদি বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়া হয় তবে কি হয়, গুড ব্যাকটেরিয়াগুলি মারা যায়। তার ফলে এই ধরনের ব্যাকটেরিয়া ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, এই ব্যাকটেরিয়াগুলির ওভারগ্রোথ হয় এবং গাট ওয়ালকে ইনফেক্টেড করে, তার ফলে সিউডো মেমব্রেনাস কোলাইটিস হয়ে থাকে। ইসচেমিক কোলাইটিস, বিশেষ কোনো কারণে যদি কোলনের ব্লাড ফ্লো বা ব্লাড সাপ্লাই যদি হঠাৎ বন্ধ হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয় তবে এই ধরনের ইসচেমিক কোলাইটিস হয়ে থাকে। ডায়াবেটিস পেশেন্টদের, কোলন ক্যান্সার আক্রান্ত পেশেন্টদের, হার্ট ফেলিওর আক্রান্ত পেশেন্টদের বা পেটে যদি গুরুতর আঘাত লাগে তবে কিন্তু এই ইসচেমিক কোলাইটিস হতে পারে। মাইক্রোস্কোপিক কোলাইটিস, এই মেডিকেল কন্ডিশানে
যদি কোলনের টিস্যু স্যাম্পেলকে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা হয় তবে ইনফ্লামেশনের সাইন পাওয়া যায়। কোলনের ইনার ওয়ালটি মোটা হয়ে যায়। মাইক্রোস্কোপিক কোলাইটিসের কারণ সম্বন্ধে বিজ্ঞানীরা এখনও অনেক অংশে ধোঁয়াশায় আছেন। তবে যারা এক্সেস স্মোকিং করেন, যাদের বয়স 50 বছরের বেশি, যেসব পুরুষ এবং মহিলা 50 বছরের বেশি বয়স এবং যাদের শরীরে প্রতিরোধ ক্ষমতার অভাব আছে, তাদের কিন্তু সাধারণত এই মাইক্রোস্কোপিক কোলাইটিস হতে পারে। এই রোগে ক্রনিক ওয়াটারি ডায়রিয়া হয় বা পেটের মধ্যে বহুদিন ধরে কম বেশি মোজড়ানো ব্যথা হয়ে থাকে। অ্যালার্জিক কোলাইটিস অফ ইনফ্যান্টস, সাধারণত বাচ্চা জন্মাবার প্রথম 2 মাসের মধ্যে এই প্রবলেমটা হয়। আসলে এই প্রবলেমের মেন লক্ষণ হলো বাচ্চারা মুখ দিয়ে প্রায়শই দুধ তুলে দেয়, বাচ্চারা সবসময় ঘ্যান ঘ্যান করে, পায়খানা করলে পায়খানার মধ্যে রক্তের ছিটে দেখা যায়। 2013 সালে ওয়ার্ল্ড জার্নাল অফ গ্যাস্ট্রো ইন্টারোলজিতে এই সমস্যা নিয়ে একটি তথ্য প্রকাশিত হয়। সেই তথ্যতে বলা হয় যে কিছু কিছু মায়ের ব্রেস্ট মিল্কের মধ্যে এমন কিছু উপাদান বা কম্পোনেন্ট বর্তমান যার প্রতি বাচ্চারা একটু হাইপার রিয়্যাক্টিভ হয় বা সেই উপাদানগুলোতে বাচ্চাদের একটু অ্যালার্জি হয়। সেই কারণেই এই প্রবলেমটা বাচ্চা ফেস করে, সুতরাং সেই সকল মায়েদের যাতে অ্যাসিডিটি গ্যাস বেশি না হয়, যে খাবারগুলো খেলে অ্যাসিড গ্যাস বেশি হয় সেই খাবারগুলো মায়েদের বন্ধ করে দেওয়া হয়, যেমন ডিম, গরুর দুধ, আটা, ময়দা, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁই ডাঁটা, ঢ্যাঁড়স বা কলার ডাল, এ সকল খাবার বন্ধ করে দেওয়া উচিত এবং বন্ধ করে দিয়ে দেখা উচিত বাচ্চাটি কেমন আছে। আসলে এই খাবারগুলো বন্ধ করে দেওয়ার পর বাচ্চা কিন্তু আস্তে আস্তে এই প্রবলেম থেকে মুক্ত হয়ে যায়। এবার আমি কোলাইটিস পেশেন্টদের সিমটম সম্বন্ধে আলোচনা করব। এই কোলাইটিস পেশেন্টের সিমটম পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, এক এক পেশেন্টের এক এক রকম সিমটম দেখা যায়। প্রথম সিমটম হলো পেটে ব্যথা, সেটা সমগ্র পেটে হতে পারে বা তলপেটেও পেটে ব্যথা হতে পারে। কামড়ানো মোচড়ানো টাইপের ব্যথা হয়। অনেক পেশেন্ট কমপ্লেন করে পায়খানার বেগ পাওয়ার আগে পেটের মধ্যে খুব যন্ত্রণা হয়, মোচড় দিয়ে পেটে যন্ত্রণা করে, পেটের মধ্যে কামড়ায়, পায়খানা করার পর সেটা ধীরে ধীরে কমে যায়। পায়খানার বেগ পেলে পেশেন্টকে দ্রুত পায়খানায় দৌড়াতে হয়। অনেক পেশেন্টের এই কোলাইটিসের ডায়রিয়া হয়, সেটা ওয়াটারি ক্রনিক ডায়রিয়া হতে পারে বা মিউকাস ডায়রিয়া হতে পারে বা মিউকাস ব্লাড ডায়রিয়া হতে পারে। সাধারণত কোলাইটিস পেশেন্টদের যে ব্লাড পায়খানা দিয়ে বের হয় কালচে কালারের হয়, কারণ সেই আলসারেটিভ কোলাইটিস আলসার থেকে যে ব্লাড বের হয় সেই ব্লাডটা কিন্তু কয়েক ঘন্টা আগে বা একদিন আগে সিক্রেশন হয়, সেই ব্লাডটা ডিকম্পোজিশন হয়ে কালচে কালার রূপে বের হয়, কালচে কালচে পায়খানা হয় এই কোলাইটিস পেশেন্টদের। কোলাইটিস যেহেতু একটা ক্রনিক ইনফ্লামেটরি ভাইরাল ডিজিজ, তাই পেশেন্টদের মধ্যে কিন্তু একটা ফিভারিস ভাব দেখা যায়। সেই জ্বরজ্বর ভাবটা অনেক সময় টেম্পারেচার বাড়া কমা করে, দেখা গেলো যে পরপর 7 দিন পুরো টানা বেশ টেম্পারেচার পেশেন্টের শরীর থেকে পাওয়া যায়, আবার দেখা গেলো 7 দিন পর অটোমেটিক আস্তে আস্তে টেম্পারেচার কমে গেল। পেশেন্ট বুঝতে পারে না কী কারণে তার জ্বর আসছে। পেশেন্টদের শরীরের ওয়েট কমতে দেখা যায়, শরীরের ওজন আস্তে আস্তে কমে যায়, পেশেন্টের মধ্যে একটা ক্রনিক বমি বমি ভাব লক্ষ্য করা যায়, প্রায় সময় বমি বমি ভাব পাচ্ছে। মোটের উপর এই ছিল কোলাইটিসের কিছু গুরুত্বপূর্ণ সিমটমস। এবার আমি কোলাইটিসের কনফার্ম ডায়াগনোসিস সম্বন্ধে আলোচনা করব। বিভিন্নভাবে ডায়াগনোসিস করা যেতে পারে। সবচেয়ে চিপেস্ট এবং সবচেয়ে মডার্ন পদ্ধতি হলো কোলনস্কোপি। এই কোলনস্কোপির মাধ্যমে আমরা রেকটাম এবং কোলনের ইনাল ওয়ালের কন্ডিশনটা আমরা দেখতে পাই, স্পষ্টভাবে ক্যামেরা দিয়ে এতে ছবি উঠে আসে, কেমন ইনফ্লামেশান হয়েছে ইনার ওয়ালে, কেমন আলসার ফর্ম হয়েছে, সে সব কিছু দেখা যেতে পারে। এছাড়াও স্টুল স্যাম্পল এক্সামিনেশান করতে দেখায় পেশেন্টের। ডাক্তারবাবুরা যদি বোঝেন, পেটের এমআরআই অথবা সিটি স্ক্যান করতে দেন, কোলনের বেরিয়াম এনেমা এক্সো করতে দেওয়া যেতে পারে পেশেন্টের। এবার আমি কোলাইটিস ইনফেক্টেড পেশেন্টদের ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করব। কীভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে, প্রথম হলো পেশেন্টকে কেস টেকিং করতে হবে। কেস টেকিং করতে হলে
পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেন নিতে হবে, সিমটম কমপ্লিট করতে হবে, পেশেন্টের পাস্ট হিস্ট্রি নিতে হবে, অর্থাৎ এই কোলাইটিস হওয়ার আগে অন্যান্য রোগ হয়েছিল কি না, কোনো রোগ আক্রান্ত হয়েছিল সেই রোগ হওয়ার পরেই কোলাইটিসটা শুরু হয়েছে তারও হিস্ট্রি নিতে হবে যদি থাকে, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, তারপরে জেনারেটিস নিতে হবে। জেনারেটিসের মধ্যে কী কী পড়ছে, তার নেশা, তার অ্যাপেটাইট, কী কী খেতে ভালোবাসে, কী কী খেতে ভালোবাসে না, কোন টেস্ট খেতে ভালোবাসে, খাবার খেলে কী কী সহ্য হয় না, গরমকালে ইন জেনারেল তার ঘাম কেমন হয়, পোষা পায়খানা কেমন হয় তার হিস্ট্রি, রাতে ঘুম কেমন হয়, থার্মাল রিয়াকশান, পেশেন্ট শীতে বেশি কাতর হয়ে যায় না গরমে কাতর হয়, তারপরে মানসিক সিমটমস নিতে হবে। এই সিমটমের টোটালিটি অফ সিমটমস করতে হবে, করে তারপর যে রেমেডি আসবে সেই রেমেডিটি নির্ধারিত ডোজ পটেন্সিতে পেশেন্টকে দেওয়া উচিত। যে কোনো মেডিসিন আসতে পারে, এই সিমটম টোটালিটি অফ সিমটম যে মেডিসিন ইন্ডিকেট করবে সেই মেডিসিনটা আমাদের দিতে হবে। তবে কিছু সাধারণ মেডিসিন আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম মেডিসিন হলো অ্যাকোনাইট ন্যাপ, আর্সেনিকাম অ্যালবাম, আর্জেন্টিকাম নাইটিকাম, ব্যাপটেসিয়া, ক্যান্থারিস, ক্যাপসিকাম, কলচিকাম, ডালকামড়া, ইপিকা, মাকসল, মাককর, নাগসমিকা, ফসফরাস, পোডোফাইলাম, সালফার, থুজা, মেডুরিনাম ইত্যাদি ইত্যাদি অনেক মেডিসিন আসতে পারে। এই মেডিসিনগুলোকে নিয়ে আমি পরবর্তী পার্টের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব কীভাবে কোন সিমটমের মাধ্যমে এই মেডিসিনগুলো চয়েস করা যেতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো আমি আসি, নমস্কার।